কোরআনের এই বক্তব্যকে সামনে রেখে কায়েম করে দিতে পারেন ভয় লাভ করার কারণে ইনশাআল্লাহ সমাজ থেকে এই অন্যায় এই অশ্লীলতা এই বেহায়াপনা এই ধর্ষণ এই অন্যায় হত্যা সব বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালাম মা তাসনাউন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক সামাজিক অবক্ষয় রোধে করণীয় কি এই বিষয়ে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে সামাজিক যে অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে খুন গুম হত্যা ধর্ষণের মহামারী অ্যাভেলেবল যেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই টিভি মিডিয়া থেকে শুরু করে অনলাইন সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার যেটা দেখতে পাচ্ছি কিছুদিন আগে নোয়াখালীতে একজন মাকে কিছু জালেম এবং লম্পট দুশ্চরিত্র যুবক যেভাবে গোটা জাতির সামনে উলঙ্গ করে নির্যাতন চালিয়েছে এতে সামাজিক অবক্ষয় কত ভয়াবহ আকার ধারণ করেছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এরপরে বিভিন্ন জায়গায় নারীদের শ্লীলতা হানি এরপরে হত্যা ধর্ষণ গতকালকেও মিডিয়ায় এসেছে একটা মেয়েকে মুখ বেঁধে হাত বেঁধে খালে ফেলে দিয়েছে সেখানে তার মরা লাশ পাওয়া গেছে এখনো পর্যন্ত রিপোর্ট আসে নাই তবে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এরপরে আজকের পত্রপত্রিকা এসেছে নোয়াখালীর ঘটনা এক ছেলে প্রসন্ন জালে অসভ্য এক বর্বর ছেলে তার মাকে হত্যা করে পাঁচ টুকরা করে তার প্রতিবেশীর সাথে শত্রুতা আছে এমন একজনের জমিতে ফেলে রেখে এসেছে কি ভয়াবহ এইভাবে গোটা দেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলা চলে কম বেশি বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে এর কারণ কি জবাব হচ্ছে এর কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ থেকে দূরে সরে গেছি এক্ষেত্রে আমি আপনাদের খেদমতে মহানত আল কোরআন করিমের একটা আয়াতের অংশ বিশেষ উল্লেখ করেছি কোরআন করিমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাতা তুমি নামাজকে কায়েম করে দাও ইন্নাস সালাতা নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখে আনিল ফাহশা অশ্লীলতা থেকে ওয়াল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে নোংরা কাজ থেকে ওয়ালা যিকরুল্লাহি আকবার আর এই সালাতটাই হলো সর্বশ্রেষ্ঠ যিকির আল্লাহু ইয়ালাম মা তাসনাউন আর তোমরা যা করো আল্লাহ সব জানেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক তাহলে স্পষ্ট হয়ে গেল সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছি সামাজিক অবক্ষয় থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে আল্লাহর বিধানের কাছে ফিরে আসা বিশেষ করে নামাজ যদি কায়েম করে দিতে পারি আমরা নামাজ যদি এই সমাজে কায়েম হয় তাহলে এই সমাজ আজকে যে অন্যায় অশ্লীলতায় সয়লাভ হয়ে গেছে তার থেকে এই সমাজকে বাঁচানো যাবে অন্য কোনো তন্ত্রমন্ত্র আইন আদালত বিধিবিধান কোনো কিছু দিয়ে এটাকে বাঁচানো সম্ভব নয় সম্মানিত দর্শক আজকে যারা আমরা সমাজের এই অবক্ষয় দেখে আজকে মর্মাহত এরপরে গভর্নমেন্টের যারা রয়েছে সরকার প্রধান থেকে শুরু করে যে তারাও আজকে আমরা বিশ্বাস করি তারা আজকে বিব্রত তারা আজকে চিন্তিত বা কোনো ধরনের হয়রানি পেরেশানির প্রয়োজন নেই এখানে একটা বিধান রয়েছে সেটা হচ্ছে নামাজ কায়েম করে দেয়া আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত তুমি নামাজকে কায়েম করে দাও এই কায়েমের দুটো অর্থ একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে জামাত আদায় করা ব্যক্তিগতভাবে আরেকটি অর্থ হচ্ছে রাষ্ট্রভাবে কায়েম করা করে দেয়া সরকারের হাতে সুযোগ রয়েছে এখন মন্ত্রী এমপি গোটা সংসদ সরকারের হাতে রয়েছে সরকার মুসলিম হিসেবে আল্লাহর বিধানকে আমি বিশ্বাস করি যে মনে প্রাণে বিশ্বাস করে সেই হিসেবে নামাজটাকে সংসদের মাধ্যমে যদি কোরআনের এই বক্তব্যকে সামনে রেখে কায়েম করে দিতে পারেন এই দেশবাসী দেশের যুবক দেশের বৃদ্ধ দেশের শিশু কিশোর দেশের নারী সমাজ সকলে মিলে যদি আমরা নামাজ যথাযথভাবে আদায় করি আল্লাহর ভয় লাভ করার কারণে ইনশাআল্লাহ সমাজ থেকে এই অন্যায় অশ্লীলতা এই বেহায়াপনা এই ধর্ষণ
এই অন্যায় হত্যা সব বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন সর্বশেষে, তিনি বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই সর্ব বড় জিকির, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। আসুন আমরা সামাজিক অবক্ষয় রোধে নিজেরা নামাজের পাবন্দী হই, সামাজিক অবক্ষয় রোধে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে নামাজকে কায়েম করুন, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের সমাজকে হেফাজত করুন, আমাদের দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস টিউন প্রযোজনা।